বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি হাবস। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসে আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করব নিম নাইট ক্রিম। বেসিক্যালি আজকের ভিডিও তাদের জন্য যাদের স্কিনে অনেক বেশি একনি, পিম্পলস হয়ে গেছে, যাদের স্কিনে একনি স্কার্স, ডার্ক স্পটস ও পিগমেন্টেশনের প্রবলেম, এসব সমস্যা সমাধানের জন্য আজ আমি 100% ন্যাচারাল আর ইফেক্টিভ নিম নাইট ক্রিম বানাবো। আর এটি রেগুলার ব্যবহারে আপনার স্কিন ক্লিয়ার, ব্রাইট ও গ্লোয়িং হয়ে যাবে। তবে চলুন ক্রিমটি তৈরি করি। প্রথমে আমরা নিম পাতা নিয়ে নেব। নিমের উপকারিতা আমরা সবাই জানি। নিমে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফ্যাঙ্গাল প্রপার্টিস থাকে, যা একনি, পিম্পলস, পিগমেন্টেশন হওয়া থেকে বাঁচায়। এছাড়া যে কোনো ডার্ক স্পট দূর করে। নিম পাতা এক মগ পানিতে ফুটিয়ে নেব ভালোভাবে। ফুটিয়ে নেওয়ার পরে যখন পানিটা ফুটে উঠবে, তখন এর সাথে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়া, কাঁচা হলুদ গুঁড়া, রান্নার হলুদ গুঁড়া না। হলুদের কার্কিউমিনে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান, যা আমাদের ত্বককে উজ্জ্বল করে, অ্যালার্জি র্যাশ সমস্যা দূর করে, ত্বককে রোদের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচায় এবং ত্বককে ফর্সা করে তোলে। 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব। এরপর ঠান্ডা করে একটা ব্লেন্ডারে পাতাসহ পানিটা ব্লেন্ড করে নেব। এবার ছেঁকে নিয়ে যে পানিটা বের হবে, এটাই আমরা ক্রিমে ব্যবহার করব। এবার আরেকটা বাটিতে 2 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিব। অ্যালোভেরা জেল আমাদের সানবার্ন দূর করে এবং ত্বককে দাগমুক্ত করে ফর্সা, গ্লোয়িং করে তোলে। এরপর এর সাথে অ্যাড করব 1 চামচ আলমন্ড অয়েল। আলমন্ড অয়েল আমাদের স্কিনকে সফট করে এবং গ্লোয়িং করে তোলে। এরপর এর সাথে অ্যাড করব 1/2 চামচ ই অয়েল। আপনার ই অয়েল না থাকলে ই অয়েলের পরিবর্তে 2টা ই ক্যাপ ব্যবহার করবেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশাবো, যতক্ষণ ক্রিমের আকার ধারণ করবে না। এরপর এর সাথে 1 চামচ নিমের পানি অ্যাড করব, আবার ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আবার 1 চামচ নিমের পানি নিব। এভাবে আমি 3 বার নিমের পানি নেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এভাবে 3 বার পানি নিয়ে ভালোভাবে মিশিয়ে দেখুন আমার ক্রিমটি তৈরি হয়ে গেছে। এটি প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে মুখ ভালোভাবে ধুয়ে তারপর এটি ব্যবহার করবেন। এটি ব্যবহারে দেখবেন আপনার ব্রণ সেরে যাবে, ব্রণের দাগ সেরে যাবে এবং স্কিন অনেক ব্রাইট হয়ে যাচ্ছে। ও, এতে আমি 4 ফোঁটা গ্লিসারিনও অ্যাড করেছি। এতে স্কিন অনেক সফট হবে এবং গ্লোয়িং হয়ে যাবে। শীতকালে চেষ্টা করবেন গ্লিসারিনটা ব্যবহার করতে। এটি ব্যবহারে আপনার স্কিন অনেক উজ্জ্বল হয়ে যাবে এবং দাগমুক্ত হয়ে যাবে। 1 মাস আপনি এটি স্টোর করে রাখতে পারবেন। আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আজকে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।